হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষণ প্রয়াস। আজকে তোমাদের সাথে আলোচনা করব কবিতা সিংহের সহজ সুন্দরী তিন, এই কবিতাটির বিষয়বস্তু। চলো দেরি না করে শুরু করে দিই। গৈরিকা ঘোষ তার স্বাধীনতা পরবর্তী বাংলা কবিতা উৎস ও বিবর্তন বইতে বলেছেন, কবিতা সিংহ কবিতার ভুবনে স্বতন্ত্র চিহ্নিত একটি বলিষ্ঠ নাম। তার কবিতা প্রচলিতকে অস্বীকার করার কবিতা, তার কবিতা জীবনের সমাজের মূল ধরে টান দেওয়ার কবিতা, প্রতিবাদে ব্যঙ্গে বিষাদে সামাজিক দায়বদ্ধতাকে ভাষা দেওয়ার কবিতা, ক্রোধে অভিমানে প্রেমে অহংকারে স্পর্ধিত উচ্চারণে এবং অনাবরণ প্রকাশভঙ্গিতে সর্বত্রই এক প্রবল সাহসী ব্যক্তিত্ব প্রদীপ্ত হয়ে ওঠে। কবি অলোকরঞ্জন দাশগুপ্তের ভাষায় ধ্যানন ও মননের কবি কবিতা সিংহের বিমল হাওয়ার হাত ধরে কাব্যগ্রন্থের সপ্তম সংখ্যক কবিতা সহজ সুন্দরী তিন। চারটি স্তবকে বিন্যস্ত আলোচ্য কবিতায় গড়ে উঠেছে নারীর নিজস্ব পাঠ, পুরুষের দখলদারি ভাবনার প্রতিবাদ, সমাজের নির্মিত নারীরূপের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে যথার্থ নারীর সন্ধান ব্যক্ত হয়েছে। এক কথায়, পিতৃতন্ত্র সমাজে নারীকে যে প্রভুর কুকুর করে রাখে, এই মিথ্যা ঐশ্বরিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উক্ত কবিতাটিকে ব্যতিক্রমী করে তুলেছে। আলোচ্য কবিতার নামকরণে স্পষ্ট নারীর সহজ সরল স্নিগ্ধ সৌন্দর্যময়তাকে বোঝানো হয়েছে। এখানে একান্ত পুরুষ ও পুরুষ সমাজের বিরুদ্ধে কবির বক্তব্য ক্ষুরধার দীপ্তিতে ঝলসিত হয়ে উঠেছে। কবিতার প্রথম পঙক্তিতেই প্রশ্নোত্তর পর্বে কথক তথা কবি তুমি সম্বোধনে এক পিপাসার্থ মুহূর্তকে প্রতিকায়িত করেছেন। দ্বিতীয় পঙক্তিতে ব্যবহৃত আলজিব শব্দটির আক্ষরিক অর্থ উপজিহ্বা হলেও এখানে আলজিব শব্দটির ব্যবহারে একটা লালসার ভাব রয়েছে, অর্থাৎ নারী লোলুপতা। আসলে নীল আফিং খেয়ে নেশাচ্ছন্ন অবস্থায় পুরুষের আলজিব নারী শরীরে স্পর্শ অনুভূতির জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তবুও কবি আশঙ্কা করেছেন চরম শূন্যতা একে অপরের দিকে ছুড়ে দিয়েছে, যে ভাবনাকে কবি অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সাথে মেলাতে চেয়েছেন। এরপরেই কবি নির্জলা একাদশীর প্রসঙ্গ তুলে নারীর অসহায়তাকে প্রকাশ করেছেন। আসলে একাদশী সাধারণত বিধবা কিংবা বয়স্ক মহিলারাই পালন করে থাকেন, যার পেছনে রয়েছে স্বামী পরিত্যক্তা হওয়ার নিদারুণ বেদনা। কেননা একজন নারী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিংবা বিধবা হওয়ার সঙ্গে সঙ্গে যৌবন বাসনার অনেকাংশে পরিসমাপ্তি ঘটে। যেন পুরুষ তার প্রেমিকার বা প্রেয়সীর কৈশোরকালীন মুহূর্তগুলিকে শোষণ করে নেয়। এই জন্যই কবি প্রশ্নাকারে সমাজের কাছে এক জিজ্ঞাসার দিক চিহ্ন দিয়েছেন, কে শোষে নির্জল একাদশী? দ্বিতীয় স্তবকের প্রথমেই চাঁদ শব্দটির ব্যবহারে কবি যেন পূর্ণিমাকালীন এক মুহূর্তকে দেখাতে চেয়েছেন, সেই সঙ্গে চাঁদ মামার বারোকলা শব্দটির ব্যবহারের বৈপরীত্যে কবি যেন নারীর ষোলকলাকেই চিহ্নিত করতে চেয়েছেন, সেই সঙ্গে নারী পুরুষের সম্পর্কের এক বন্ধনকে দেখাতে চেয়েছেন, যেখানে ভালোবাসা কম আছে শরীর স্পর্শের হাতছানি, যেখানে সম্পর্কের দৃঢ়তা আকন্দ গাছের আঠার মতো ঝরে পড়ে ইন্দ্রদ্বাদশীর দিনে। যদিও চাঁদের এমন সম্পর্কের বন্ধন দেখে কথক তথা কবির মুচকি হাসি পেয়েছে, এমন হাসি যেন আজকালকার প্রেমজ সম্পর্কের পরস্পরের প্রতি অবিশ্বাসকেই চিহ্নিত করে। একদিকে জ্যোৎস্নালোকিত মুহূর্তের ঝলকানি, অন্যদিকে বেঁচে থাকার আকুতি, এমন বাসনা বর্ণনার সঙ্গে সঙ্গে কবি গুরহ হেমলক শব্দটির ব্যবহারে সম্পর্কের দম আটকে আসার মুহূর্তকে চিহ্নিত করেছেন। আসলে হেমলক অর্থাৎ বৃষবৃক্ষ, যেখান থেকে বিষাক্ত পানীয়র সৃষ্টি হয়।
একদিকে জ্যোৎস্না আলোকিত চাঁদ, অন্যদিকে হেমলক শব্দের প্রয়োগে কবি যেন নারী পুরুষের প্রেমজ সম্পর্কের বিভিন্ন মুহূর্তগুলিকে প্রকাশ করেছেন। কবির ভাষায়, গাঢ়তম জ্যোৎস্না ফলক, কার জন্যে ফোঁটা ফোঁটা বাসনার গুঁড়ো হেমলক। তৃতীয় স্তবকের প্রথমেই কবি মনুষ্য জীবনের ফেলে আসা রক্তাক্ত ইতিহাসকে কবি তাস খেলার মুহূর্তের সঙ্গে প্রতিকায়িত করেছেন, যেখানে রুইতন, নয় ফোঁটা ও দশ ফোঁটা তাসযুক্ত মুহূর্তগুলিকে মানব জীবনের খেলাঘরের সঙ্গে তুলনা করেছেন, যার একদিকে রয়েছে বামাসে অর্থাৎ স্ত্রীলোকের গলার আওয়াজ, অন্যদিকে জমের দুয়ারে যৌবন বয়সী নারীর আত্মসমর্পণের ইতিহাস, যে দুয়ার থেকে ফিরে আসার জন্য মনুষ্যজাতি তোষামোদ করে থাকে। সেই সঙ্গে এমন তোষামোদ বা চাটুকারিতার পেছনে নারীর প্রতি পুরুষের সাধু তাতারসি অর্থাৎ আখের রসকে জাল দিয়ে গাঢ় করবার প্রবণতা, যা এক কথায় যৌবন রস। আলোচ্য অংশটিতে একদিকে যেমন মৃত্যু ভাবনা প্রকাশ পেয়েছে, অন্যদিকে তেমনি যৌবন ভাবনারও বহিঃপ্রকাশ পরিলক্ষিত হয়েছে। আলোচ্য কবিতার শেষ স্তবকে কবির মধ্যে আরব্য রজনীর তথা আলাদিনের আশ্চর্য চেরাগ বা প্রদীপের প্রসঙ্গ এসেছে, যার দ্বারা কবি যেন সব কিছুকে লাভ করতে পারবেন। এই জন্যই কবিতার কথক তথা কবি জাদুর চেরাগ জেলে স্বর্গের পরীর শরীরী স্পর্শ খোঁজার চেষ্টা করেছেন, যা একজন জহুরির পক্ষেই সম্ভব। যে স্বর্গের পরী কবির শূন্যতাবোধ বা একাকিত্বকে কাটিয়ে তীব্র বেগে সম্মুখে ধাবিত হতে পারে, এ যেন কবির হৃদয়ে এক তীক্ষ্ণ তীব্র ভালোবাসার ফলক ঝরিয়ে দেয়। আসলে নারী পুরুষের শরীরী অনুভূতিগুলিকে কখনো রুইতন, কখনো দহলা নহলা টেক্কা, এমনই নানা প্রসঙ্গকে উত্থাপন করে কবি তার মনন ভাবনাকে ব্যক্ত করেছেন, আর এটা সম্ভবপর হয়েছে জাদুর চেরাগ বা প্রদীপ জ্বালিয়ে। আলোচ্য কবিতার শেষ স্তবকে অন্তমিল ঘটিয়ে কবি স্বর্গের পরী ও জহুরির শরীরী আকাঙ্ক্ষাকে ব্যক্ত করেছেন, জাদুর চেরাগ জেলে শুধু খোঁজো শরীরের হুড়ি, তাসের বাড়তি ফোঁটা ফেলে দিয়ে তখনই জহুরি। এভাবে আলোচ্য কবিতায় কবি কবিতা সিংহের তীব্র এক বলিষ্ঠ ভাব প্রকাশ পেয়েছে। পুরুষতন্ত্রের কর্তৃত্বের উপস্থাপনাকে প্রতিবাদ জানিয়ে নিজস্ব আত্মপরিচয় সন্ধান করেছেন, তাই একদিকে সে যেমন জাদুকরী, অন্যদিকে তেমনি জহুরি কিংবা দানবী রূপে নিজেকে উপস্থাপন করে পুরুষতন্ত্রকে আঘাত করতে চেয়েছেন, আর সেই জন্যই আলোচ্য কবিতায় পুরুষতন্ত্রের বিচিত্র ষড়যন্ত্রকে তার ভাষা দিয়ে মনন দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চেয়েছেন। কবিতাটির আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং অন্য কোনো কবিতার আলোচনা যদি পেতে চাও সেটাও আমাকে জানিয়ে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।